ফুলকপির রোস্ট। অফ সিজনে ফুলকপি এমনি ঝোল বা মাছে খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে। সাদা ভাত হোক, রুটি হোক, লুচি পরোটা, সব কিছুর সঙ্গে এই ফুলকপি রোস্টটা অত্যন্ত টেস্টি হয়। এই ফুলকপি রোস্ট বানাবার জন্য আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের ফুলকপি, কেটে একটু নুন দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি, তারপর সেটাকে তেলে ভেজেছি রিফাইন অয়েলে। নিয়েছি এক টুকরো আদাকে ছোট করে কেটে, এক টুকরো আদা নিয়েছি, চারটে কাঁচা লঙ্কা, পাঁচ ছ কোয়া রসুন, দুটো মিডিয়াম সাইজের টমেটো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবং লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ নিয়েছি। ফোড়নের জন্য জিরে এবং তেজপাতা, তাছাড়া হলুদ, নুন, মিষ্টি এগুলো তো রান্নার জন্য আছেই। চলুন আমরা দেখে নিই কীভাবে বানাবো আমি ফুলকপির রোস্ট। এবার আমি ফিরে এসেছি রান্নাটা করার জন্য। তো ফুলকপিটা ভেজে যে তেলটা ছিল তার সঙ্গে আমি আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করলাম, আর তাতে এবার আমি ফোড়ন দেব। তেল আমার গরম হয়ে গেছে, আমি তাতে তিনটে তেজপাতা এবং একটু সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে। ফোড়নটা ভাজা হয়ে গেলে ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা যেটা ছিল আমি নিয়েছিলাম সেটাকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে সেই পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদ, আর পরিমাণ মতো নুন। হলুদ, নুন, পেঁয়াজ, রসুন, আদাটাকে তেলের মধ্যে খুব ভালো করে কষাবো। এই কষানোর সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখাটাই ভালো, তা না হলে মশলা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, কষানোও হবে না। মশলাটা কষাতে কষাতে তার মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম যে টমেটো দুটো রেখেছিলাম সেটাও আমি একটা পেস্ট করে নিয়েছি, টমেটোর পেস্ট। খুব ভালো করে এবার আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে। এইভাবে তেলের মধ্যে মশলাটা ভালো করে কষতে দিতে হবে। এবার আমি এক চামচ চিনি তাতে দিয়ে দিলাম। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও একটু মশলাটা আমি কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে প্রায়, এবার তাতে আমি ফুলকপিটা দেব। ফুলকপিগুলোকে একটু বড় সাইজের করে কাটবেন, তা না হলে ভেঙে যাবে, গলে যাবে। এইভাবে কেটে নিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে তেলে ভাজতে হবে। খুব ভালো হয় খেতে এটা, বিশেষ করে রুটি পরোটা এগুলোর সঙ্গে এক দিয়ে তরকারি না খেয়ে এটা মাঝে সাথে করে খাবেন এবং ফুলকপির টেস্টটা চেঞ্জ হবে।
এইভাবে আমি ভালো করে মশলার সঙ্গে ফুলকপিটাকে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু জল, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা করবেন। খুব ভালোভাবে মিশিয়ে একটু সময় ফুলকপিটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি কড়াটাকে নামিয়ে নেব এবং একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম। এবার আমি এই ফুলকপিটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর কড়াটা ধুয়ে একটুখানি জল এতে আমি দিয়ে দেব। এবার খুব ভালো করে জলের সঙ্গে ফুলকপিটাকে মিশিয়ে আমি প্রেশার কুকারটাকে ঢেকে একটা সিটি দেব। এই একটা সিটি দিলে ফুলকপিটা একদম নরম তুলতুলে হবে, খেতেও দারুণ স্বাদের হবে। এ সময় আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিলাম, একটু গরম মশলা দিলাম। আর দিয়ে দিলাম এক চামচ ঘি, আর সেটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি একটা জাস্ট সিটি দিয়ে প্রেশার কুকারটা নামিয়ে রেখে প্রেশার কুকার ঠান্ডা হলে আমি গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার টেস্টি টেস্টি ফুলকপি রোস্ট। যে কোনো কিছুর সঙ্গে আপনারা এটা খেতে পারবেন। এটা একটা আমিষ রোস্ট, নিরামিষ একটা রোস্ট আছে, সেটা আমি অবশ্যই পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা একটু খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।